হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। তো আজ নিয়ে এসেছি সর্ষে পাতার ভর্তা। খুব বেশি ঝামেলা ছাড়াই আপনারা এই অসাধারণ স্বাদের ভর্তা তৈরি করে নিতে পারবেন। গরম গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না যদি এই ভর্তাটা থাকে। যারা সর্ষের শাক একেবারেই পছন্দ করেন না, তারা অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন। সত্যি বলছি, দারুণ হয় খেতে। তো চলুন এবারে রান্নাটা শুরু করি। এর জন্য নিয়েছি আমি সর্ষের শাক। শাকটা আমার নিজের বাড়িরই, আর শাকটা খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। এবারে ছুরি ছুরি করে কেটে নেব। দেখুন, খুব সুন্দর করে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এই দিকে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো লঙ্কা। লঙ্কাটা আপনি পরিমাণ মতো নেবেন। এবারে কড়াই গরম করে তাতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কাগুলো দিয়ে ভালোভাবে ভেজে তুলে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার সেই তেলেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং রসুন কুচিগুলো। মিডিয়াম টু লো ফ্লেম রেখে এটাকে আমি খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব। দেখুন, খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, বেরেস্তার মতো একেবারে। এর অর্ধেকটা আমি তুলে রেখে দিচ্ছি, এটাকে আমি লাস্টে ব্যবহার করব। এবার বাকি যে ফোড়নটা রয়েছে এখানে, এটাতে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সরিষা শাকগুলো। এইবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন। লোতে রেখে সমস্ত শাকটা কিন্তু ভাজা ভাজা করে নেব। এইবারে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ফিরে এলাম, কিছুক্ষণ পর পর এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন, জল ছেড়েছে, এই জলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে শাকটা। কিছুক্ষণ পর অর্থাৎ একটা পর্যায়ে দেখা যাবে সমস্ত জলগুলো শুকিয়ে গেছে আর শাকটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। আপনারা যদি শুধুমাত্র শাক ভাজা খেতে চান, তাহলে এই অবস্থাতে কিন্তু সার্ভ করে নিতে পারেন। শাক খাওয়ার জন্য একদম রেডি এটা। তো যাই হোক, আমাদের নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেছে, এবারে ঠান্ডা হতে দেব। এইবারে নিয়েছি মিক্সিং গ্রাইন্ডিং জার। এবারে ঠান্ডা হয়ে যাওয়া যে শাকগুলো ছিল সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নেব। আপনারা শিলনোড়াতেও বাটতে পারেন, শিলনোড়াই বেশি টেস্টি হয়। দেখুন, বাটা হয়ে গেছে। এইবারে একটা পাত্র নিলাম, তাতে ভেজে রাখা সেই লঙ্কাগুলো দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে এটাকে গুঁড়ো করে নেব। যে কোনো ভর্তাতে আপনারা এইভাবে লঙ্কাটা ব্যবহার করবেন, ভর্তার স্বাদ কিন্তু দ্বিগুণ করে দেবে লঙ্কার ঘ্রাণটা। দেখুন, খুব সুন্দর করে গুঁড়ো গুঁড়ো করা হয়ে গেছে। এইবারে এতে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা পেঁয়াজ রসুনগুলো, দিয়ে ভালোভাবে হাত দিয়ে একবার মথে নিচ্ছি। এইবারে অ্যাড করছি বেটে রাখা শাক, দিয়ে সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এইবারে আমাদের সরিষা পাতার ভর্তা একেবারে রেডি। দারুণ একটা লোভনীয় রেসিপি এটা, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। তো এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার অসম্ভব একটা রেসিপি নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন।